সুপ্রিয় দর্শক, বিজ্ঞান বাক্স টিভিতে আপনাকে স্বাগতম। শিশুর সুষ্ঠু শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, অভিভাবক কিংবা শিক্ষকদের। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন একজন চক্ষু বিশেষজ্ঞ। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আল মাহমুদ লেমনকে, আবাসিক সার্জন চক্ষু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। লেমন ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। কম আলোতে পড়লে চোখের সমস্যা হতে পারে কিনা, অর্থাৎ পড়াশোনা করি আমরা বা যেটা করি, কোনো একটা কিছু দেখছি বা কোনো একটা কিছু করছি, তো এই কাজগুলো করার সময় বা বাচ্চারা অনেক সময় হচ্ছে অল্প আলোতে বসে দেখা যায় যে অনেক কিছু করছে খুঁটিনাটি, তো এই জিনিসটাতে চোখের কোনো সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই জিনিসটাতে চোখে কম আলোতে পড়া, কম আলোতে টিভি দেখা এবং কম আলোতে যে কোনো কাজেই দীর্ঘ সময় যদি করা হয়ে থাকে তাহলে চোখের সমস্যা হতে পারে। শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই হতে পারে। এটা হচ্ছে যে কম আমাদের চোখের যে আলোক সংবেদনশীল অংশ রেটিনা, সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টিমুলাস দরকার। লাইট পর্যাপ্ত পরিমাণে পড়লে, আলো পড়লে আমরা আমাদের ব্রেন সেটা দেখে। তো কম আলোতে পড়লে আমাদের চোখের পিপিল, যেটাকে আমরা চোখের মনির পিছনের অংশ বলি, যেটা চোখের মাত্রা, আলোর মাত্রা নিয়ন্ত্রণ করে, সেটাকে মেকানিজম ঠিকভাবে হয় না, সেটা ঠিকভাবে ফাংশন করতে পারে না, ফলে আই স্ট্রেন হয়, এক ধরনের ব্যথা হয়। ফলে হয় কি, দীর্ঘ সময় যদি সে কেউ এরকম চোখ কম আলোতে পড়াশোনা করে টিভি দেখে তাহলে তার চোখে ব্যথা হয়, মাথা ব্যথা করে, তার মনোযোগের ঘাটতি ঘটে এবং ডেইলি লাইফস্টাইলে তার সমস্যা হয়। কাজেই আমাদের উচিত পর্যাপ্ত আলোতে পড়াশোনা করা কিংবা টিভি দেখা এবং দীর্ঘ সময় না করা। তার মানে দর্শক, যদি কম আলোতে বাচ্চা অনেকক্ষণ ধরে কিছু করে তাহলে কিন্তু তার চোখে চাপ পড়বেই এবং এ থেকে হচ্ছে চোখের কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে। তাই আমরা সবসময় চেষ্টা করব বাচ্চা যাতে হচ্ছে পর্যাপ্ত আলোকিত পরিবেশে থাকে, এবং এটা শুধু বাচ্চাদের জন্যই জরুরি না, সবার জন্যই আসলে জরুরি পর্যাপ্ত আলোতে কাজ করা। ধন্যবাদ আপনাকে।